হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে এই ভাইরাল দম্পতিকে চিনে গিয়েছেন, এমনকি আমিও কিছু খোঁজাখুঁজি করার পর তাদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি, আর সেই বিষয়টাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। পুরুষের নাম হলো খন্দকার মোস্তাক আর মেয়েটার নাম হলো সিনথিয়া ইসলাম তিশা। এর নামের বাইরেও আরেক নামে পরিচিত সুগার ড্যাডি নামে, এমনকি তাদের দুজনকে সুগার ড্যাডি আর সুগার বেবি বলে সকলে ডেকে থাকেন। আর আজকেই আমরা আপনাদেরকে জানাবো 64 বছরের পুরুষ আর 18 বয়সের মেয়ের তাদের দম্পতি সম্পর্কে। মূলত ছেলেটা প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মেয়েটাকে, তারপর মেয়েটা অ্যাকসেপ্ট করার পর তারপর টুকিটাকি একটু একটু কথা হতো, তারপর দেখা যায় যে ছেলেটা প্রতিনিয়ত তাকে জিজ্ঞাসা করতো গুড মর্নিং, গুড ইভিনিং, কখন খেয়েছেন, কখন ঘুমিয়েছেন, কখন কলেজে যাবেন, কখন এসেছেন, সব কিছুভাবে টেক কেয়ার করা শুরু করলো। তখন মেয়েটা রেসপন্স না দিলেও রেসপন্স করা শুরু করলো। এমনকি এক মেয়েটা তখন বুঝতে পারে যে তাকে খুব টেক কেয়ার করা হচ্ছে, মানে কি তাকে খুব ভালো বোঝে সে। তারপরে এক সময় কথা বলতে বলতে তারা প্রেমে রূপান্তরিত হয়, এমনকি তারপরে মেয়েটা তার পরিবারকে জানায় যে তাকে পছন্দ করেন এরকম সেরকম। তারপরে মেয়ের পরিবারটা না করে দেয়, যে মানবে না। তারপর দেখা যায় একটা সময় মেয়েটা অস্থির হয়েছে যে ছেলেটার সাথে পালিয়ে যাবে, তখন মেয়েটাকে কি করে তার পরিবার তাদের জেলা ঠাকুরগাঁও নিয়ে গিয়ে বন্দি করে রাখেন। এমনকি সেখানে আটকে রাখার পর তিনি কি করেন, একটি সময় নিচে কয়েক কিছু বালু সংগ্রহ করে তিনি ছাদ থেকে পালাবে চিন্তা ভাবনা করে রাখছেন। তিনি রাত সন্ধ্যা হয়, ঠিক তখনই ছাদ থেকে রুম তো গেট তো তালা দিয়ে রাখছে, তখন সে ছাদ থেকে লাফ দিয়ে বালুগুলো উপর তারপর তার সাথে কনভার্সেশন করে ঢাকা চলে আসে। তারপর মূলত দুজন বিয়ে করে, বিয়ে করে কক্সবাজার চলে যায় সাথে সাথে। কক্সবাজার চলে যাওয়ার পর মায়ের পরিবার থেকে ছেলেটার নামে একটা জিটি করা হয় থানার মধ্যে। তখন পুলিশ স্টেশন থেকে ছেলেটার কাছে একটা ফোন যায় যে এরকম একটা মেয়ে নিয়ে তুমি এরকম করছো, তার ফ্যামিলি থেকে তোমার নামে মামলা করা হয়েছে। তখন মেয়েটার ছেলেটা এরপর দিন সকালের ফ্লাইটে তারা ঢাকা চলে আসে। এসে দুজন বড় হাইকোর্টে গিয়ে দুজনে এটা সম্বোধন করে যে তারা কারোর ইচ্ছে মতোই তারা পালিয়েছে, এখানে কোনো জোর জবরদস্তি বা কেউ কাউকে ব্ল্যাকমেল করে নিয়ে যায়নি, তারা ইচ্ছাকৃতভাবে বিয়ে করেছে, এমনকি একসাথে থাকতে চাই। তারা হাইকোর্টে এটা প্রমাণ করার পর ছেলেটাকে জামিন দিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা খুব ভালো একটি ট্রেন্ডে চলতেছে, এমনকি অনেকে বলে থাকে মেয়েটাকে যে তার বাবা লাগে, সে তার বাবার বয়সী, সে টাকার জন্য বিয়ে করছে, এগুলো বলে থাকে। আর এগুলো বলাটি স্বাভাবিক, যেহেতু এত ছেলে থাকার মাঝেও সে একজন বয়স্ক একজন মানুষকে বেছে নিচ্ছে, অবভিয়াসলি সেটা মানুষ বলে থাকে যে টাকার জন্য, এটা কিছুটা সত্য। কিন্তু আর্থিক দিয়ে বিবেচনা করতে গেলে একটা মানুষ কিন্তু মনের বিরুদ্ধে কখনো যেতে পারে না। অবশ্যই হয়তো টাকার জন্য প্রেম করেছে, তবে কিঞ্চিত পরিমাণ হলেও হয়তো ভালোবাসত বা এর কারণে গিয়েছে, আদারওয়াইজ আমি তো জানি না তাদের মনের ব্যাপারে। আই এম সরি টু সে ফর এভরিথিং, যদি আমার কনভার্সেশনে কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।